এখানে প্রশ্নটিতে আমরা জানলাম যে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর মোট দুটো পরিবর্তিত রূপ, তার মধ্যে একটার নাম এখানে উল্লেখ করতে বলেছে, সেটা হচ্ছে পিনেট। আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিকের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য ভালো প্রস্তুতির জন্য ভূগোলের তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে জলনির্গম প্রণালী বা নদী নকশা। কোনো কোনো বইয়ে এই অধ্যায়টার নাম রয়েছে শুধুমাত্র নদী নকশা বা ড্রেনেজ প্যাটার্ন। তো এই অধ্যায়টি থেকে আজকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ সঙ্গে এসএকিউ সাজেশন নিয়ে ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের সুবিধার্থে বলে দিই, এর আগের আমরা বিভিন্ন ভিডিওয়ে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার এবং সেভেন চ্যাপ্টার যেটা রয়েছে সেকেন্ড চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং এসএকিউ একইভাবে আলোচনা করেছি। ওই ভিডিওগুলির লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো আজকে তোমাদের তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে জলনির্গম প্রণালী বা নদী নকশা বা শুধুমাত্র নদী নকশা বা ড্রেনেজ প্যাটার্ন, এই অধ্যায়টি থেকে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে প্রথম যে প্রশ্ন রয়েছে, দেখো প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, তোমাদের প্রতিটি প্রশ্নেই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। জলনির্গম প্রণালীর প্রধান নিয়ন্ত্রক কোনটি? জলনির্গম প্রণালীর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে ভূপ্রকৃতি। এবার প্রশ্ন হচ্ছে জলনির্গম প্রণালী কাকে বলে? তার একটা সংজ্ঞা, সংক্ষিপ্ত সংজ্ঞা কী? যে প্রধান নদী এবং তার উপনদী ও শাখা নদী সম্মিলিতভাবে জ্যামিতিক নকশা তৈরি করলে তাকে জলনির্গম প্রণালী বলে। বোঝা গেল? যদি কোনো প্রধান নদী এবং তার উপনদী ও শাখা নদী সম্মিলিতভাবে বা একইভাবে যদি একটা জ্যামিতিক নকশা তৈরি করে, তখন তাকেই বলা হচ্ছে জলনির্গম প্রণালী। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, মালভূমির খাড়া প্রান্তভাগে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? সেটা হচ্ছে সমান্তরাল জলনির্গম প্রণালী গড়ে ওঠে। কোথায়? মালভূমির খাড়া প্রান্তভাগে। দেখো এখানে অনেক এই টাইপের প্রশ্ন রয়েছে যে কোথায় কোন ধরনের প্রণালী বা জলনির্গম প্রণালী গড়ে ওঠে, এগুলি কনফিউজিং টাইপের প্রশ্ন, ভালো করে দেখে নেবে। গম্বুজাকার পাহাড়ের চূড়া থেকে কোন জলনির্গম প্রণালী গড়ে ওঠে? সেটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী, এর আগেটা ছিল সমান্তরাল। পর্বত বেষ্টিত অবনত ভূমিতে কোন জলনির্গম প্রণালীর সৃষ্টি হয়? সেটা হচ্ছে কেন্দ্রমুখী, এটাও কেন্দ্রমুখী, এটা সমান্তরাল, এটা কেন্দ্র বহির্মুখী, ভালো করে পড়বে। হাজারিবাগ মালভূমির খাড়া প্রান্ত দেশে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠেছে? সেটা হচ্ছে সমান্তরাল। আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যভাগের বৃহৎ সমভূমি অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠেছে? সেটা হচ্ছে কেন্দ্রমুখী। কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর ঊর্ধ্ব প্রবাহপথে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠেছে? সেটা হচ্ছে হেরিংবোন সদৃশ জলনির্গম প্রণালী। ইংল্যান্ডে অ্যাংলোগোলিক উপত্যকায় কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠেছে? সেটা হচ্ছে জাফরি রূপী জলনির্গম প্রণালী। এবার পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, বলছে জাফরি রূপী জলনির্গম প্রণালী কোন ধরনের শিলার ওপর গড়ে ওঠে? সেটা হচ্ছে সমসত্ত্ব। বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর পরিবর্তিত রূপ কয়টি? সেটা হচ্ছে দুটি। এবং এখানে দেখো স্টার চিহ্ন দিয়ে আর একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর একটি পরিবর্তিত রূপের নাম লেখো। এখানে প্রশ্নটিতে আমরা জানলাম যে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর মোট দুটো পরিবর্তিত রূপ, তার মধ্যে একটার নাম এখানে উল্লেখ করতে বলেছে, সেটা হচ্ছে পিনেট। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, কোন ধরনের জলনির্গম প্রণালী পাখির পালকের মতো বা যৌগিক পাত্রের মতো? সেটা হচ্ছে এই পিনেট, এবং পিনেট হচ্ছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর একটি পরিবর্তিত রূপ, এটি বোঝা গেল। এবং পিনেট নর্মদা নদী অববাহিকায় দেখা যায়। এখান থেকে আমরা অনেক তথ্য জানতে পারলাম, যেটা হচ্ছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর পরিবর্তিত রূপ দুটি, তার মধ্যে একটার নাম হচ্ছে পিনেট, এবং এই পিনেট হচ্ছে পাখির পালকের মতো দেখতে বা যৌগিক পত্রের মতো দেখতে, এবং এই পিনেট আবার নর্মদা নদী অববাহিকায় দেখতে পাওয়া যায়। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে আয়তাকার জলনির্গম প্রণালীতে সাধারণত উপনদীগুলি মূল নদীর সঙ্গে কত ডিগ্রি কোণে মিলিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণে মিলিত হয়। এবার একটা প্রশ্ন কনফিউজিং টাইপের, যে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীতে সাধারণত উপনদীগুলি মূল নদীর সঙ্গে কোন কোন মিলিত হয়, কোন কোণে মিলিত হয়, এটা ছিল কোন ডিগ্রি? সেটা হচ্ছে আয়তাকার জলনির্গম প্রণালীতে সাধারণ উপনদীগুলির, এখানে রয়েছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীতে সাধারণ উপনদীগুলি, সেটা হচ্ছে সূক্ষ্ম কোণে। বোঝা গেল? এটা 90 ডিগ্রি কোণে, এটা সূক্ষ্ম কোণে। এবার নদীগ্রাসের ফলে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? নদীগ্রাসের ফলে অঙ্কুশাকৃতি যে জলনির্গম প্রণালী সেটা হচ্ছে গড়ে ওঠে। 8 নম্বর প্রশ্ন, শিলা গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নদী নকশাটির নাম কি? পিনেট। কোন নদী নকশায় উপনদীগুলি স্বল্প দৈর্ঘ্যের হয়? পিনেট। কোন নদী নকশায় উপনদীগুলি খুবই স্বল্প দৈর্ঘ্যের হয়? পিনেট। বোঝা গেল? একই টাইপের প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন, পিনেট থেকে আমরা বিভিন্ন প্রশ্ন জানতে পারলাম। এর আগে যেমন ছিল পিনেটের, সেটা হচ্ছে এই পিনেট নর্মদা নদী অববাহিকায় দেখা যায়,
পিনেড হচ্ছে জলনির্গম প্রণালী পাখির পালকের মতো দেখতে বা যৌগিক পত্রের মতো দেখতে এবং এটি বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর একটি পরিবর্তিত রূপ। পিনেড থেকে এগোটা প্রশ্ন ভালো করে পড়তে হবে। এবার যে পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, দেখো প্রতিটি প্রশ্নে ইম্পর্টেন্ট, তোমাদের প্রতিটি প্রশ্নে ভালো করে পড়তে হবে। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন নদীটির নাম কী? এটা কিন্তু ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন, বোঝা গেল, এটা হচ্ছে অধ্যারোপিত নদী। অনুগামী নদী কাকে বলে তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা। ভূমির প্রাথমিক ঢাল ও শিলাস্তরের নতিকে অনুসরণ করে যে নদী প্রভাবিত হয় তাকে অনুগামী নদী বলে। এবার প্রশ্ন, পরবর্তী নদী কাকে বলে তার একটা সংক্ষিপ্ত সংজ্ঞা। শিলাস্তরের আয়াম বরাবর যে নদী প্রভাবিত হয় তাকে পরবর্তী নদী বলে। একইভাবে বিপরীত প্রশ্ন, এর হচ্ছে বিপরা নদী কাকে বলে? শিলাস্তরের আয়ামের বিপরীত দিকে প্রবাহিত বা বিপরীত দিকে যে নদী প্রবাহিত হয় তাকে বিপরা নদী বলে। এই প্রশ্নটিতে ছিল পরবর্তী নদী, যেটা হচ্ছে শিলাস্তরের আয়াম বরাবর, এটা শিলাস্তরের আয়ামের বিপরীত দিকে, বোঝা গেল। অধভঙ্গ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীকে কী বলে? অনুদৈর্ঘ্য অনুগামী নদী। 14 নম্বর প্রশ্ন, অধ্যারোপ নদী এবং পূর্ববর্তী নদী কোন ধারার বা কোন শ্রেণীর অন্তর্গত? সেটা হচ্ছে অসংগত নদীর শ্রেণীর অন্তর্গত। গ্রিক শব্দ ডেনড্রন, যার ইংলিশ DENDRON, এর অর্থ কী? এর অর্থ বৃক্ষ। এনুলার, ANNULAR, এই শব্দের অর্থ কী? সেটা হচ্ছে আংটি বা অঙ্কুরীয়। ট্রিলিস, TRELIS, ট্রিলিস শব্দের অর্থ কী? জাফরি বা জাফরি রূপী। পিনেট শব্দের অর্থ কী? PINNATE, পিনেট শব্দের হচ্ছে পাখির পালকের ন্যায় জলনির্গম। এবার পরবর্তী প্রশ্ন, তোমাদের 19 নম্বর, তোমাদের মোট 22টি প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে 19 নম্বর প্রশ্ন, জাফরি রূপী নামকরণ কে করেছিলেন? জাফরি রূপী নামকরণ কে করেছিলেন? সেটা হচ্ছে বেইলি উইলিস, বানানটা দেখে নাও। এবং এই যে জাফরি রূপী, এই জাফরি রূপী কোন শব্দ থেকে এসেছে আমরা একটু আগেই জানলাম, সেটা হচ্ছে ট্রিলিস, TRELIS, এভাবে কিন্তু ভালো করে পড়তে হবে যাতে মনে থাকে। মানুষের পাজরের মতো দেখতে হয় কোন জলনির্গম প্রণালী? সেটা হচ্ছে হেরিং বোন। প্লাবনভূমি অঞ্চলে কী ধরনের নদী খাত গড়ে ওঠে? সেটা হচ্ছে নদীবাগ বা মিয়েন্ডার। বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কী রকম দেখতে? সেটা হচ্ছে শাখা প্রশাখা বিশিষ্ট গাছের মতো। শ্রীলঙ্কায় প্রধানত কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখা যায় কেন? কারণ এখানে মধ্যভাগের উচ্চভূমির অবস্থানের কারণে, অর্থাৎ মধ্যভাগ, তা সেখানে যদি উচ্চভূমি হয় তাহলে কিন্তু একটা কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায় বা সৃষ্টি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই 22টি MCQ এবং SCQ সাজেশনের মূল ভিডিও নিয়ে আলোচনা। আমরা পরবর্তী ভিডিও এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশন নিয়ে আলোচনা করব, সঙ্গে বিশ্লেষণ ধর্মী যে সমস্ত বড় প্রশ্ন বা রচনা টাইপের ধর্মী তার সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, এবং তোমাদের প্রথমেই বলে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্সে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে এভাবেই MCQ SCQগুলো যেগুলো আলোচনা করেছি ওগুলো পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। কোন বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে দেবে।